আসসালামু আলাইকুম সবাই, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। আমার মেয়েও আল্লাহর অশেষ রহমতে ভালো আছে, সুস্থ আছে। মেয়ে এখন উঠে গেছে, ওকে রেডি করাবো, স্কুলে যাবে। তো মেয়েকে এখন নাস্তা খাওয়াবো, রেডি করাবো। মেয়ে স্কুলে চলে গেল, এখন বিছনাগুলা গুছাই ফেললাম, এখন রং চা খাবো। রং চা খাবো যেহেতু আমি রং চাটা সকালবেলা খাই, আমার একটু ঠান্ডার প্রবলেম আছে। তো তুলসী পাতা নেই, আমি এখন দেখি পাশের বাসা থেকে তুলসী পাতা নিয়ে আসবো। এই যে তুলসী গাছ, তুলসী পাতা নিতে চলে আসলাম। এখানে অনেক ধরনের গাছ আছে, ডালিম গাছ, আম গাছ, কত সুন্দর। এটা কি যেন এই গাছের নামটা আমি জানি না, গাছের গাছ দেখতে ভালো লাগে আর কি। কলা গাছ, জমির এই গাছগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আসলে প্রাকৃতিক পরিবেশটা, সবুজ শ্যামল সব কিছু আপনার মনে একটা প্রশান্তি আনবে। আর সবুজ যতই দেখবেন চোখের জ্যোতি বাড়ে। এটা একটা মালটা গাছ, আমার কাছে দেখে অনেক ভালো লাগছে গাছটা। এই যে পাশের বাসা থেকে আমি অনেকগুলা তুলসী পাতা নিয়ে আসলাম, এখন আমি তুলসী চা খাবো। এখানে লেবু, আদা, তুলসী পাতা, এলাচ, দারচিনি, এগুলা দিয়ে আমি এখন চাটা খাবো। হয়ে গেল আমার তুলসী চা। কিছুক্ষণ রেস্ট নিব, তারপর রান্না বান্না শুরু করে দিব। কারণ একটার দিকে নিয়ে টিফিন খাবার দিতে হবে। প্রায় অনেকদিন যাবো দেখতেছি সবাই খালি বলে যে 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে রসমালাই। তো আমি চিন্তা করলাম আমি নিজেই একবার ট্রাই করে দেখি কেমন হয়। আসলে জানি না ভালো হবে কি না। সত্যি কথা যদি বলি যে মানুষ যে বলে 10 টাকার দিয়ে, 10 টাকা দুধ দিয়ে রসমালাই, অনেকে ভাবতে পারে যে 10 টাকা দিয়ে মনে হয় যায়। আসলে এটা আসলে যেভাবে বলা হয় ওভাবে না। আপনার ঘরে যদি ঘি, তারপর বেকিং পাউডার, দুধ এগুলো থাকে, তাহলে আপনি 10 টাকা মানে 10 টাকা 10 টাকা 30 টাকার করে 3টা দুধের প্যাকেট দিয়ে আপনি মিষ্টি বানাইতে পারবেন, রসমালাই বানাইতে পারবেন। তো আমি ডিমটা মেখে নিছি, এখন ডো করে নিলাম, এখন কিছুক্ষণের জন্য রেখে দেব, দেখি হয় কিনা, আল্লাহ ভরসা ইনশাল্লাহ হয়ে যাবে। এখন আমি ছোটো ছোটো করে যতটুকু চেষ্টা করছি করা যায় কিনা, দুধটা বসাই দিলাম। কিছুটা ঘন হয়ে আসছে, এখন আমি এগুলো দিয়ে দিব। কত সুন্দর, দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ মানে কিছুক্ষণ পরেই ফুলে ফুলে উঠতেছে, দেখতে অনেক ভালো হইতেছে। ইনশাল্লাহ মনে হচ্ছে যে মোটামুটি মানে পারতেছি, ভালোই সুন্দর হয়েছে। যেহেতু ফার্স্ট টাইম অতটা মানে ভালো না হইলেও খেতে ভালো হবে। আর
এই যে রেডি হয়ে গেল। আসলে মানে রসমলাই মতো এতটা টেস্টি না হলো, এটাও একটা আলাদা টেস্ট, অনেক ভালো ভালো হয়েছে ফার্স্ট টাইম যেহেতু। আশা করি আবার যখন করব তখন ইনশাল্লাহ আরো বেশি ভালো হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।